नमस्कार दर्शक बंधु, आमी श्री संजीव शास्त्री। आज के आपनादेर सामने आबार उपस्थित, आशा करी आपनारा भालो आछेन। बृहस्पति बकरी होच्छे चौथा सेप्टेम्बर 2023 थेके प्राय 31 डिसेम्बर 2023 108 दिनेर मतो बृहस्पति किन्तु बकरी थाकछे। आपनारा जानेन जे मेष राशिते बृहस्पति एक बछरेर जन्य गोचर करेछे। 2023 এপ্রিল মাসে বৃহস্পতি মেষ রাশিতে গোচর করেছে এবং 2024 এপ্রিল মাস পর্যন্ত বৃহস্পতি মেষ রাশিতেই থাকবে। অক্টোবর মাসে রাহু তার গৃহ পরিবর্তন করে ফেলছে, অর্থাৎ মেষ রাশি থেকে মীন রাশিতে গোচর করে যাচ্ছে। কিন্তু বৃহস্পতি এখনও প্রায় মার্চ এপ্রিল মাসে 2024 পর্যন্ত মেষ রাশিতে থাকবে। সেখানে দাঁড়িয়ে এই যে চার মাসের জন্য বৃহস্পতি বকরী হচ্ছে, এর ফলে 12টা রাশির ক্ষেত্রেও কিন্তু পরিস্থিতি পরিবেশের মধ্যে পরিবর্তন দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি অর্থের কারক গ্রহ, জ্ঞান বুদ্ধির কারক গ্রহ। বৃহস্পতির কারকতা বিচার করতে গেলে এমন কোনো জায়গা নেই যেখানে বৃহস্পতি তার নিজের কারকতা প্রকাশ করে না। যে কোনো শুভ কাজ বৃহস্পতির আন্ডারে পড়ে, ফলে বৃহস্পতির মার্গী থাকা এবং বকরী হওয়ার মধ্যে কিন্তু পরিস্থিতিরও পরিবর্তন দেখতে পাওয়া যায়। বৃহস্পতি যে ঘরে বসে থাকে, বৃহস্পতির দৃষ্টি কিন্তু তিনটে দৃষ্টি হয়, যেমন পঞ্চম, সপ্তম, নবম, সেখানে দৃষ্টিটারও কিন্তু পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ বকরী দৃষ্টি এবং মার্গী দৃষ্টির মধ্যে একটা ফারাক দেখতে পায়। শুভ গ্রহ যদি বকরী হয় তাহলে কিন্তু অনেক শুভ ফল দেওয়ার জায়গায় দেখতে পাওয়া যায়, শুভ ফল দেওয়ার ক্ষমতা তার অনেক গুণ বেড়ে যায়। আবার অশুভ গ্রহ বকরী হলে তার অশুভ শক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ অশুভ ফল দেওয়ার ক্ষমতা বেড়ে যায়। এবার যাদের ধরুন এই মুহূর্তে বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে বা বৃহস্পতির রিলেটেড কোনো গ্রহের দশা চলছে, তাদের কিন্তু এই প্রভাবটা অনেক বেশি বুঝতে পারা যাবে। ধরুন বৃহস্পতি যে গ্রহের নক্ষত্রে বসে আছে, যে নক্ষত্রের মালিক যে গ্রহ সেই গ্রহের দশা চলছে, তাহলেও কিন্তু আপনারা বৃহস্পতির এই বকরী দশার এফেক্ট অনেক বেশি পাবেন। বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয়, মকর রাশি নিচস্থ হয়, ফলে বৃহস্পতি বকরী হওয়ার ফলে কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে অনেক শুভ ফল আসবে, মকর রাশির ক্ষেত্রে একটু সমস্যাও তৈরি হতে পারে। বৃহস্পতির দুটি ঘর, একটা ধনু রাশি, একটা মীন রাশি, সেখানে দাঁড়িয়ে এই রাশিগুলোও কিন্তু বিশেষভাবে এফেক্টেড হয়, যখন আমি বলবো না এফেক্টেড হয়, এই রাশিগুলোর উপরেও কিন্তু অনেক প্রভাব ফেলে থাকে। 12টা রাশি নিয়ে আজকে আলোচনা করব। যে বৃহস্পতি যে কারকতা দিয়ে থাকে, সেই কারকতার আন্ডারে যদি আপনারা পড়ে যান, সেই কারকতার ফলে আপনাদের ধরুন কর্মস্থান বৃহস্পতির আন্ডারে, ফলে কর্মের দিক থেকে শুভ ফল আসবে। যদি আপনার জন্মছকে সপ্তমভাবে বৃহস্পতি থাকে, তাহলে বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে শুভ ফল আসবে। যদি দ্বাদশভাবে থাকে, তাহলে বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল আসবে। যদি লগ্নে থাকে, ব্যক্তিগত দিক থেকে শুভ ফল আসবে। অর্থাৎ বৃহস্পতি আপনার জন্মছকে কী পজিশানে আছে, কেমন আছে, তার ওপর বকরী দশা ফল দেবে। ধরুন যার জন্মছকে বৃহস্পতি বকরী আছে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে বৃহস্পতি যাদের জন্মছকে বকরী, বকরী দশায় তারা তুলনামূলক ভালো ফল পায়। এবং যাদের জন্মছকে বৃহস্পতি মার্গী আছে, তারা তুলনামূলক ভালো ফলের পরিমাণটা অনেকটা কমই। যদিও আপনার জন্মছকে বৃহস্পতি শুভ না অশুভ তার উপর এই ভালো ফল খারাপ ফল এই জিনিসটা অনেকটা নির্ভর করে। আজকে বৃহস্পতি যে এই চার মাসের জন্য বকরী হচ্ছে, এর ফলে 12টা রাশির কী পরিবর্তন আসবে, কোন দিক থেকে শুভ পাবেন, কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, টোটালটাই আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন, আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করতে প্লিজ ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশান দিই, যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন। আমি এই প্রোগ্রাম এবং মাসিক রাশিফল বলা হয়ে গেলে যে রাশিগুলোর
এখনো রাহু কেতুর রাশি পরিবর্তনের ভিডিও দেওয়া হয়নি, আমি দিয়ে দেব। আপনারা বারবার কমেন্ট করছেন এবং মাসিক রাশিফলগুলো কমপ্লিট হলেই আমি রাহু কেতুর রাশি পরিবর্তনের ভিডিওগুলো আপনাদের আপলোড করে দেব, দেখে নেবেন। চলে আসি আলোচনা। মেষ রাশি, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু দেখুন আপনাদের রাশিতেই বৃহস্পতি বক্রি হচ্ছে। বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি এবং দ্বাদশপতি। ব্যক্তিগত দিক থেকে অনেক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাদের বৃদ্ধি পাবে। চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা অনেক বেশি স্ট্রং সিদ্ধান্ত নিতে পারবেন, সেই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। ব্যক্তিগত দিক থেকে কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। মেষ রাশির দ্বাদশপতি ফলে আপনাদের কিন্তু খরচের প্রবণতা বৃদ্ধি পাবে। এই চার মাসে লামসাম কিছু খরচ কিন্তু মেষ রাশির ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে। সেটা হতে পারে পারিবারিক কারণে, ব্যক্তিগত কারণে, দায় দায়িত্ব পালনের জন্য আপনাদের কোনো খরচ কিন্তু অবশ্যই কিন্তু এই চার মাসে আপনারা হতে দেখতে পারবেন। ফলে খরচটাকে কিন্তু আপনাদের কন্ট্রোলে রাখতে হবে। বিদেশ যাত্রার কিছু অপরচুনিটি আপনাদের আসতে পারে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটা আপনাদের পঞ্চমভাবে পড়ছে, সেখানে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন প্রেমের মধ্যে সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু শুভফল আসবে, এবং যাদের ক্ষেত্রে প্রেমের মধ্যে বিশেষ কোনো সমস্যা ছিল না তারা কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। সন্তান প্রাপ্তির দিক থেকে শুভফল দেবে। যারা দীর্ঘদিন সন্তানের চেষ্টা করছে, সন্তান নেবার চেষ্টা করছে, তাদের দিক থেকে এই সময়টা কিন্তু অবশ্যই ভালো ফল দিয়ে যাবে। ব্যক্তিগত উন্নতি যেমন দেখতে পারবেন, যারা আর্টিস্ট আছেন, শিল্পী আছেন, এদের কিন্তু একটা নতুন অফার পেতে পারেন, কিন্তু অবশ্যই আপনাদের কর্ম প্রচেষ্টাকে বাড়াতে হবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টিটা আপনাদের সপ্তমভাবে পড়ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই ব্যবসার দিক থেকে নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে, অবশ্যই ব্যবসার দিক থেকে শুভফল পাবেন, সেদিক থেকে ভালো, তুলনামূলক বেটার দেখতে পাওয়া যাচ্ছে। যদি ব্যবসার কোনো ব্রাঞ্চ করতে চান তাহলে কিন্তু ভালো করে অ্যানালাইসিস করে তারপর কিন্তু করতে যাবেন, তাহলে কিন্তু আমার মনে হয় যাই সিদ্ধান্ত নেবেন ব্যবসা কিন্তু তুলনামূলক ভালো চলবে, কাস্টমার ডিলিংস বাড়বে, ব্যবসার দিক থেকে লাভ বাড়বে। কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভেবে চিনতে নিতে হবে। বিবাহিত জীবনের জন্য আপনাদের পার্টনারের জন্য একটু এক্সপেন্সিভ বাড়তে পারে, যে কোনো পারপাসে খরচ বাড়তে পারে, হতে পারে পার্টনারের কোনো ট্রিটমেন্টের জন্য খরচ বাড়তে পারে, যে কোনো পারপাসে একটু খরচের প্রবণতা থাকবে। অবশ্যই পার্টনারের শারীরিক দিক থেকে খেয়াল রাখার চেষ্টা করবেন। বিবাহের যোগাযোগ করার জন্য মাসটা, এই চারটি মাস কিন্তু আপনাদের ভালো ফল দেবে, সেক্ষেত্রে কিন্তু বিশেষ বাধা নেই। কিন্তু কোথাও একটু মিসআন্ডারস্ট্যান্ডিং মাঝে সাঝে হতে পারে, সেই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, আধ্যাত্মিক চেতনার কোনো উন্মেষ আপনাদের হতে পারে, কোনো ধর্মস্থানে গমন হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু মোটামুটি ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে ভাগ্যস্থানে বৃহস্পতির বক্র দৃষ্টি যখন পড়বে কিছু ভাগ্যের সাথ আপনারা পাবেন, এবং কর্মের দিক থেকে আপনাদের কিছু পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাবে। হতে পারে আপনার কোনো প্রমোশন হয়ে গেল, সেই জায়গাটা কিন্তু হওয়ার জায়গা আপনাদের আছে। ফলে বৃহস্পতির এই গোচর মেষ রাশির জন্য অনেকটাই শুভফল নিয়ে আসবে। চলে আসি বিষ রাশির জন্য। বিষ রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের অষ্টমপতি এবং একাদশপতি দ্বাদশভাবে বক্রি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু শারীরিক দিক থেকে অনেক বেশি কেয়ারফুল থাকা উচিত। শরীরের কোনো প্রবলেম আপনাদের কিন্তু বাড়তে পারে, ফলে যদি শারীরিক কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু ট্রিটমেন্ট করার দরকার আছে, তাহলে কিন্তু অনেকটাই রেহাই আপনারা পাবেন। শারীরিক দিক থেকে কিন্তু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, যদিও বড়সড় কোনো ঘটনা ঘটবে না, কিন্তু তাও শারীরিক দিক থেকে একটু সমস্যা হওয়ার জায়গা কিন্তু থাকছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে। আর্থিক দিক থেকে কিছু ক্ষেত্রে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে পারে, কিন্তু এই চার মাসের মধ্যে কোনো একটা সময় ভুল ইনভেস্টমেন্টের জন্য বা ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো আর্থিক প্রবলেম আপনাদের কিন্তু ফেস করতে হতে পারে।
অর্থের দিক থেকে সমস্যা যে খুব বেশি হবে তা নয়, কিন্তু খরচটাকে কিন্তু বুঝে শুনে করার চেষ্টা করবেন। অযথা কিছু খরচ হবে, কিছু প্রয়োজনে খরচ হবে, কিছু অপ্রয়োজনীয় খরচ কিন্তু বাড়াবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে। কিছু পৈতৃক সম্পত্তি থেকে লাভ হঠাৎ করে হয়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশের মাটিতে যারা আছে তাদের কিন্তু একটু কেয়ারফুল থাকা দরকার আছে, সে যে কোনো দিক থেকেই হোক না কেন। বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটা আপনাদের চতুর্থ হয়ে পড়বে, ফলে বাড়ি গাড়ির দিক থেকে, কোনো ল্যান্ড প্রপার্টির দিক থেকে আপনারা কিন্তু গেইন করতে পারবেন। কোনো ল্যান্ড প্রপার্টি ক্রয় এই সময় আপনারা করতে পারেন, জমি বাড়ি ক্রয় আপনারা করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু সমস্যা জমি বাড়ি নিয়ে যেগুলো চলছিল সেগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এডুকেশনের দিক থেকেও তুলনামূলক ভালো ফল পাবেন। মায়ের শরীরের দিকে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, কোনো কারণে শরীরে কিন্তু একটু সমস্যা বাড়তে পারে, বা মাতৃস্থানের দিক থেকে কিছু খরচের প্রবণতা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। লোন, যারা দীর্ঘদিন লোন পাওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু লোন প্রাপ্তির জায়গাটা প্রশস্ত হচ্ছে। কিছু ক্ষেত্রে শত্রু নাশ কিন্তু হতে দেখা যাচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন। দীর্ঘদিন কোনো আইনগত ঝামেলায় জড়িয়ে আছেন, আইনগত কোর্ট কেস চলছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু সেখান থেকে কিছু হলেও রিলিফ আপনারা কিন্তু পেতে চলেছেন। যারা ইন্টারভিউ দিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সচেতনতা অবলম্বন করা আপনাদের উচিত হবে। রোজকার রুটিন ঠিকঠাক করতে চেষ্টা করবেন। কর্মের দিক থেকে প্রেশার বাড়বে, চাপ বাড়বে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু কর্মের উন্নতির যোগ বিদেশ যাত্রা, সেই জায়গাটাও কিন্তু আপনাদের এই মুহূর্তে হতে পারে। দীর্ঘদিন হয়তো আপনারা বিদেশ যেতে চাইছেন বা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন, সেটা বাস্তবায়িত হচ্ছে না, এই মুহূর্তে কিন্তু হতে পারে। যাদের ক্ষেত্রে বৃহস্পতি বক্রী আছে তাদের তুলনামূলক বেটার ফল কিন্তু পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, এবং যাদের মার্গি আছে তাদের ক্ষেত্রে কিন্তু অতটাও সুফল পাওয়ার জায়গা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। যেহেতু আপনাদের অষ্টমপতি, কোনো অপারেশনের যোগ থাকলে আপনারা এই মুহূর্তে করাতে পারেন, সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন। যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে বা বিদেশ যেতে চায় পড়াশোনার জন্য, তাদের দিক থেকে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে। ফলে মধ্যম প্রকৃতি ফল বৃহস্পতি বক্রী হওয়ার জন্য বিষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে দেখুন, বৃহস্পতি আপনাদের একাদশভাবে বক্রী হচ্ছে। বক্রী হওয়া মানে বৃহস্পতির ক্ষমতা দশ গুণ বেড়ে যাওয়া। কিন্তু এখানেও কিছু ফারাক দেখতে পাওয়া যায়। সবার ক্ষেত্রে যে এই দশ গুণ ফল বেশি পাবে এইটা কিন্তু আমি মনে করি না, এটার মধ্যে 100% আপনারা পেয়ে যাবেন। কারণ যাদের বিশেষ করে জন্মছকে বৃহস্পতি বক্রী থাকে তারা কিন্তু এই সময়টা অনেকটা বেটার ফল পায়। মানে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি বক্রী হওয়াটা অনেক বেশি শুভ ফল নিয়ে আসবে, একটা টার্ন নেবে আপনাদের ক্ষেত্রে। দীর্ঘদিন যে সিস্টেমটায় আপনারা চলছিলেন সেই সিস্টেমের মধ্যে একটা পরিবর্তন দেখতে পারবেন, জিনিসটা এগোবে। যে কোনো কাজ আপনাদের যে স্ট্যাগনেন্ট হয়ে এক জায়গায় দাঁড়িয়েছিল সেই কাজের মধ্যে কিন্তু সেই গতি দেখতে পারবেন। বৃহস্পতি আপনাদের দশমপতি, বৃহস্পতি আপনাদের সপ্তমপতি, ফলে কর্মের মধ্যে পরিবর্তন কিন্তু দেখতে পারবেন, কর্মের মধ্যে চেঞ্জ আসবে। দীর্ঘদিন একভাবে কোনো একটা সমস্যা চলছিল সেখান থেকে কিন্তু গতি পাবে, সেই সমস্যার মধ্যে সমাধানের পথ খুঁজে পেতে পারে। বৃহস্পতি বক্রী দশা এই জায়গাটা কিন্তু আপনাদের দেবে। ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত বৃহস্পতি বক্রী থাকবে, তার মধ্যে কিন্তু কর্ম সংক্রান্ত কোনো শুভ খবর আপনারা পেতে পারেন। একাদশে বৃহস্পতি মিথুন রাশির জন্য এই মুহূর্তে অনেক বেটার ফল দেওয়ার জায়গায় কিন্তু আছে। কর্মসূত্রে বিদেশ যাত্রা এই জায়গাটাও হতে পারে, সেই জায়গাটাও ভালো। ভরণী নক্ষত্রে শুক্র বৃহস্পতির বক্রী হচ্ছে, সেই জায়গাটা কিন্তু ভালো, ফলে এই দিক থেকে কিন্তু অনেকটা বেটার ফল মিথুন রাশির ক্ষেত্রে আসবে, তুলনামূলক অনেক বেটার ফল পাবে। নির্ভর করে কার বৃহস্পতি জন্মছকে কতটা ভালো আছে কতটা খারাপ আছে তার উপর কিছুটা নির্ভর করে, বা বৃহস্পতির দশা চলছে নাকি অন্য গ্রহের দশা চলছে তার উপর দাঁড়িয়ে ফলগুলো কিন্তু ডিফার করে। সেখানে দাঁড়িয়ে একাদশে বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি, আপনাদের তৃতীয় ভাবে দৃষ্টি, আপনাদের সপ্তম ভাবে দৃষ্টি বৃহস্পতি পড়ছে, সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু কর্মের দিক থেকে নতুন দিগন্ত আপনাদের খুলবে, কর্মের রাস্তা প্রশস্ত হবে। বিশেষ করে যাদের কর্ম নিয়ে কোনো সমস্যা দীর্ঘদিন চলছে
बृहस्पति बकरी दशा किचू हम से जगहटा किन्तु अपनारा पजिटिव पाबे जोगाजोग बाड़बे कम्युनिकेशन बाड़बे मनेर उद्यम पजिटिव हबे आटके थाका काज एगोबे प्रेमेर दिक थेके शुभ फल पाबेन सन्तानेर दिक थेकेओ किन्तु शुभ फल आसछे जारा सन्तान प्राप्तिर जन्य दीर्घदिन चेष्टा करछे अवश्य एई समयटा तादेर जन्य किन्तु उत्तम देखते पाওয়া যাচ্ছে সেই দিক থেকে বিশেষ সুবিধা কিন্তু আপনারা পাবেন যারা আর্টিস্ট আছেন শিল্পী আছেন তাদের দিক থেকেও কিন্তু এই বৃহস্পতি বক্রী হওয়া অবশ্যই শুভ ফল নিয়ে আসবে চিন্তা ভাবনার মধ্যে অনেক পজিটিভনেস অনেক ডেভেলপমেন্ট কিন্তু আপনারা নিজেদের মধ্যে উপলব্ধি করতে পারবেন এবং দেখুন বৃহস্পতি নবম দৃষ্টিটা আপনাদের সপ্তম ভাবে পড়ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু ব্যবসার দিক থেকে কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন ব্যবসায় লাভ দেখতে পারবেন নতুন কাস্টমার ডিলিংস বাড়বে দীর্ঘদিন বিশেষ করে যাদের ব্যবসা চলছে না তাদের ক্ষেত্রে কিন্তু কিছু নতুন অর্ডার কিছু টেন্ডার আপনারা ব্যবসার দিক থেকে পেতে পারেন বিবাহিত জীবনে ভাগ জন্য ভালো কিন্তু চেষ্টা করবেন পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলা ছোটখাটো ব্যাপারে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে নতুন বিবাহের কথা পাকা করার জন্য সময়টা ভালো যারা বিয়ের জন্য যোগাযোগ করতে চাইছেন তাদের দিক থেকেও কিন্তু ভালো ফল পাবেন ফলে বৃহস্পতির এই যে একাদশ ভাবে বৃহস্পতি বক্রী হচ্ছে প্রায় চার মাস থাকবে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চৌঠা সেপ্টেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর এই একশো আট দিনের জন্য একটা বৃহস্পতি বক্রী হয় প্রায় প্রতি বছরই এই টাইমে বক্রী হয় ফলে এই সময় বৃহস্পতি ও বক্রী শনিও বক্রী থাকছে ফলে আপনাদের যে দীর্ঘদিন সব জিনিসগুলো আটকে আছে বিশেষ করে যাদের ক্ষেত্রে সব কাজগুলো আটকে আছে তাদের মধ্যে কিন্তু একটা গতি দেখতে পাবে তাদের মধ্যে কিন্তু চেঞ্জ পজিটিভ চেঞ্জ কিন্তু আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে ফলে বৃহস্পতির এই যে বক্রী হওয়া মিথুন রাশির জন্য কিন্তু অবশ্যই অনেক দিক থেকে শুভ ফল আনবে নির্ভর করছে আপনার কি দশা চলছে কোন গ্রহের দশা চলছে আপনার জন্মছকে বৃহস্পতি কী পজিশনে আছে তার উপর অনেক কিছু নির্ভর করে ফলগুলো পাবেন কিন্তু এইটুকু জেনে রাখুন অবশ্যই কিন্তু আপনাদের জন্য বন্ধ রাস্তা খুলতে চলেছে কর্কট রাশির জন্য কেমন যাবে কর্কট রাশির জন্য কিন্তু অতীব শুভ ফল পাবেন বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্ত হয় এবং আপনাদের দশমভাবে বসে আছে একাদশপতির নক্ষত্রে এবং চতুর্থপতির নক্ষত্রে সেখানে দাঁড়িয়ে কর্মের রাস্তা যাদের দীর্ঘদিন বন্ধ হয়ে আছে তাদের রাস্তা কিন্তু খুলতে চলেছে দীর্ঘদিন যাদের কর্ম নিয়ে কোনো সমস্যা চলছিল সেখান থেকে কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনারা পেতে চলেছেন কর্মের প্রবলেম থেকে আপনারা বেরিয়ে আসবেন নতুন কর্মপ্রাপ্তির অফার কিন্তু আপনারা পাবেন কর্মসূত্রে বিদেশ যাত্রা হতে পারে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যের দ্বারা কর্মোন্নতি ভাগ্যের স্বাদ কিন্তু আপনারা পাবেন দীর্ঘদিন হয়তো ভাগ্যের স্বাদ পাচ্ছেন না সেখান থেকে কিন্তু দেশের মধ্যে দূরে গিয়ে কর্মের যোগ কিন্তু প্রশস্ত হচ্ছে যারা দূরে যেতে চায় তাদের জন্য কিন্তু সময়টা ভালো বিশেষ করে কর্মসূত্রে যদি দূরে অফার আসে আমার মনে হয় এই সময় আপনাদের যাওয়া উচিত বিশেষ করে যদি বৃহস্পতির দশা চলে বৃহস্পতি আপনার জন্মছকে বকরি থাকে তাহলে আরও বেটার ফল কিন্তু আপনারা এই মুহূর্তে পেতে চলেছে বৃহস্পতির যে ঘরে বসে থাকে তার থেকে যে ঘরে দৃষ্টি দেয় তার ফলগুলো বেশি দেয় ফলে আপনাদের ফিনান্সিয়াল লাভ হতে চলেছে কর্মের দিক থেকে ফিনান্সিয়াল গেন ব্যক্তিগত দিক থেকে ফিনান্সিয়াল গেন কিন্তু আপনাদের হতে চলেছে পারিবারিক দিক থেকে অনেক পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা কিন্তু দেখতে পারবেন কথাবার্তার মধ্যে অনেক পজিটিভনেস কিন্তু আপনারা দেখতে পারবেন পরিবারে একটা সাম্য ভাব কিন্তু আসবে হয়তো কোনো সমস্যা চলছে পরিবারে সেখান থেকে কিন্তু বৃহস্পতি আপনাদের বের করে আনবে ফলে কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতির এই বক্রী হওয়া অনেকাংশেই শুভ ফল আনবে শিক্ষা এই জায়গাটাও কিন্তু ভালো শিক্ষার দিক থেকেও আপনারা এক ধাপ এগিয়ে যেতে পারবেন মায়ের শরীরের দিকে একটু সমস্যা আছে সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন বড়সড় সমস্যা একেবারেই হবে না কিন্তু ছোটোখাটো সমস্যায় ভোগান্তির জায়গা মাতৃস্থানের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি গাড়ি কেনার ব্যাপারে অনেক সুযোগ আসবে কিন্তু ইমোশনাল হয়ে ঘটকারিতার সঙ্গে কোনো স্টেপ নিতে যাবেন না যাই করবেন ভেবেচিন্তে করবেন ঘটকারিতা একদম করবেন না যদিও অনেক সুযোগ আপনারা বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে এই সময় পাবেন কিন্তু হটকারিতা করবেন না অবশ্যই চিন্তা ভাবনা করে তারপর এগুলো অবশ্যই শুভ ফল পাবেন
রোগ্রীণ শত্রুতার ক্ষেত্রে দেখুন ষষ্ঠভাবে যেহেতু দৃষ্টি পড়ছে আপনাদের কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে সফলতা পাওয়ার জায়গা প্রশস্ত হচ্ছে। দীর্ঘদিন ইন্টারভিউ দিচ্ছেন সফল হচ্ছেন না, এই মুহূর্তে চেষ্টা করুন। চার মাসের জন্য প্রায় বৃহস্পতি 108 দিনের জন্য বকরী হচ্ছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের কর্মের রাস্তা প্রশস্ত হচ্ছে। রোজকার রুটিন কিন্তু এই সময় ভালো দেখতে পাওয়া যাচ্ছে, কর্ম প্রচেষ্টা বৃদ্ধি পাবে সেই জায়গাটাও কিন্তু ভালো। ঋণ প্রাপ্তির জন্য ভালো ফল পাবেন সেই জায়গাটাও কিন্তু কর্কট রাশির জন্য ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। শারীরিক দিক থেকে যদি কোনো প্রবলেম থেকে থাকে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, কিন্তু সেখানে দাঁড়িয়েও বলছি কিছু হলেও রিলিফ আপনার শারীরিক দিক থেকে পাবেন, কেননা শুক্রের নক্ষত্রে বকরী হচ্ছে, শুক্র আপনাদের একাদশপতি, ফলে যদি ট্রিটমেন্টটাকে ঠিক করে করেন তাহলে এই সময় কিছুটা রিলিফ শারীরিক দিক থেকেও আপনারা পাবেন। ফলে কর্কট রাশির জন্য ব্যক্তিগত দিক থেকে, পারিবারিক দিক থেকে, কর্মের দিক থেকে রাস্তা কিন্তু প্রশস্ত হচ্ছে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছে। ফলে অবশ্যই কর্কট রাশির শুভ ফল আসবে, নির্ভর করে আপনার জন্মছকে বৃহস্পতি কতটা ভালো আছে বা বৃহস্পতির দশা চলছে কিনা, বা বৃহস্পতির যার নক্ষত্রে বসে আছে সেই রকম কোনো গ্রহের দশা চলছে কিনা। ফলে সবাই যে সমান ফল পাবে তা না, এর মধ্যে কেউ অনেক বেশি ভালো ফল পাবে, আবার অনেকে সামান্য ফল পেয়ে সন্তুষ্ট থাকতে হবে। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ভাগ্যস্থানে বৃহস্পতি গোচর হচ্ছে, এটা আপনাদের জন্য অতীব শুভ ফল নিয়ে আসবে। একদিকে তো দেখুন বৃহস্পতি চার মাসের জন্য বকরী হচ্ছে, আপনাদের অষ্টমপতি আবার পঞ্চমপতি, হঠাৎ কিছু গেইন কিন্তু আপনাদের করাবে, হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের করাতে পারে। ভাগ্যের দিক থেকে স্বাদ পাবেন, ভাগ্য রাস্তা ভাগ্যের দ্বারা অনেক বন্ধ দরজা কিন্তু আপনাদের খুলবে, যেটা দীর্ঘদিন আপনাদের হয়তো কোনো কাজ বন্ধ হয়ে পড়ে আছে বা কোনো পরিকল্পনা আপনারা বাস্তব রূপ দিতে পারছিলেন না, ভাগ্য সাথ দিচ্ছিল না, এবং এখন কিন্তু সেই জায়গাটা আপনারা পাবেন। ফলে সেই দিক থেকে কিছু হলেও ভালো ফল সিংহরাশির ক্ষেত্রে অবশ্যই, ভাগ্যের বিড়ম্বনা থেকে বেরিয়ে আসার জায়গা কিন্তু সিংহরাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে, সেই জায়গাটা কিন্তু আপনারা পাবেন। দেখুন বৃহস্পতির দৃষ্টিটা আপনাদের রাশির ওপর পড়ছে, সেখানে দাঁড়িয়ে অবশ্যই ব্যক্তিগত উন্নতি, আপনাদের চিন্তাভাবনার মধ্যে পজিটিভনেস আপনারা কিন্তু দেখতে পারবেন। পিতার দিক থেকে শুভ ফল পাবেন সেই জায়গাটাও কিন্তু ভালো, কিন্তু পিতা ফিনান্সিয়াল গেন হলেও পিতা শরীরের ব্যাপারে একটু কেয়ারফুল থাকা আমার মনে হয় আপনাদের উচিত হবে। বাড়ি থেকে যারা দূরে আছে তাদের দিক থেকে কিন্তু একটু সমস্যা কিন্তু ফেস করতে হতে পারে, সেই জায়গাটা আপনাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে। যদিও দু তিনটে মাসের ব্যাপার, চারটে মাসের ব্যাপার, সেখানে দাঁড়িয়ে যদি কোনো সমস্যা ফেস করতে হয়, যারা বাড়ি থেকে দূরে আছে কর্মসূত্রে হোক ব্যক্তিগত কারণেই হোক, তাদের যদি কোনো সমস্যা ফেস করতে হয় তাহলে একটু অপেক্ষা করে যাবেন, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। তৃতীয়ভাবে দৃষ্টি আছে দূরযাত্রা ছোটোখাটো ভ্রমণ আপনাদের কিন্তু লাভ দেবে, ফলে যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে বন্ধ রাস্তা খুলবে, সেই জায়গাটা কিন্তু ভালো। আপনাদের পরাক্রম বৃদ্ধি পাবে, আপনাদের মধ্যে ডেডিকেশন বৃদ্ধি পাবে, আপনাদের চিন্তাভাবনার মধ্যে পজিটিভনেস দেখতে পারবে, এই জায়গাটা কিন্তু ভালো দেবে। এবং পঞ্চমভাবে দৃষ্টি, সন্তানের দিক থেকে শুভ ফল আসবে, প্রেমের দিক থেকে যাদের বাধা চলছে সেখান থেকে শুভ ফল পাবেন, সেই জায়গাগুলো কিন্তু তুলনামূলক অনেক বেটার কিন্তু আপনারা পাবেন। যা দীর্ঘদিন সন্তানের পরিকল্পনা করছেন কিন্তু সন্তান কোনো কারণে আসছে না বা সন্তান নিতে ব্যর্থ হচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা উত্তম, আপনারা চেষ্টা করুন কিছু হলেও কিন্তু পজিটিভ রেজাল্ট সন্তান প্রাপ্তির দিক থেকে আপনারা পাবেন। ফলে সেদিক থেকে বৃহস্পতি বকরী হওয়াটা আপনাদের বেটার ফল দেবে, যাদের বিশেষ করে জন্মছকে বকরী আছে তারা আরও বেটার ফল পাবে। আমি এটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি, যাদের বকরী থাকে আমি দেখেছি তাদের ক্ষেত্রে বকরী দশাতে বেটার ফল আসে, যাদের মার্গী আছে তাদের থেকে, যারা বকরী দশায় জন্মগ্রহণ করেছে তাদের ফলটা কিন্তু অনেক বেটার ফল পায় বকরী দশায়। এবং দেখুন যদি আপনার বৃহস্পতির দশা চলে তাহলে ভাগ্যের দিক থেকে স্বাদ পাওয়া, উচ্চশিক্ষা, দূরযাত্রা, এই জায়গাগুলো আরও বেটার কিন্তু পাবেন। নির্ভর করছে কী গ্রহের দশা চলছে, আপনার বৃহস্পতি জন্মছকে কতটা ভালো আছে কতটা খারাপ আছে তার উপর ফলগুলো পাবেন, কিন্তু বৃহস্পতি বকরী হলে অবশ্যই শুভ ফল দিয়ে থাকে, সেই জায়গাটা কিন্তু সিংহরাশির ক্ষেত্রে বেটার আসবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু ভাগ্যের স্থানে বকরী হচ্ছে ফলে ভাগ্যের দিক থেকে স্বাদ অবশ্যই আপনারা পাবেন। এডুকেশন দিক থেকেও কিছু লাভ আপনারা পেতে পারেন, মাতৃস্থানের দিক থেকেও কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি কন্যারাশির ক্ষেত্রে। কন্যারাশির ক্ষেত্রে দেখুন আপনাদের অষ্টমভাবে বকরী হচ্ছে, বৃহস্পতি অষ্টমভাবে বকরী হচ্ছে, বৃহস্পতি আপনাদের সপ্তমপতি এবং আপনাদের চতুর্থপতি। কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, আর যেটা হবে হঠাৎ কিছু খরচ আপনার সামনে উপস্থিত হয়ে যাবে, যেটা হয়তো আগের থেকে কোনো প্ল্যান করেনি, পরিকল্পনা করেনি, সেরকম কিছু খরচ আপনার সামনে চলে আসতে পারে, ফলে খরচটাকে বুঝে করার চেষ্টা করুন। 108 দিনের জন্য বৃহস্পতি বকরী হচ্ছে, তার মানে পুরোটাই যে
খরচ হবে তা না, এর মধ্যে গেইন কিন্তু হবে, কিন্তু খরচের প্রবণতা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অষ্টম ভাব, সেখানে দাঁড়িয়ে যেহেতু দ্বাদশ ভাবে দৃষ্টি আছে, শারীরিক দিক থেকে একটু কেয়ারফুল থাকবেন। শরীরের কোনো রোগ ব্যাধির প্রাদুর্ভাব বা লিভারের প্রবলেম যাদের আছে তাদের দিক থেকে কিন্তু কেয়ারফুল থাকা ভালো। যারা ফ্যাটি আছে, ফ্যাটি লিভার আছে বা লিভারের কোনো প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। পার্টনারের ফিনান্সিয়াল কিছু গেন হতে পারে, কিন্তু আপনার সঙ্গে পার্টনারের ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা আপনাদের কেয়ারফুল থাকতে হবে। কিছু ফিনান্সিয়াল গেন হঠাৎ করে হবে, কিন্তু খরচ যাতে না হয় সেই জায়গাটা সেভিংস করতে পারেন, পরিকল্পনা করে তারপর কিন্তু ইনভেস্ট করবেন বা টাকা পয়সার ব্যাপারে লেনদেনের ব্যাপারে কেয়ারফুল থাকার চেষ্টা করতে হবে। অবশ্যই গেন আপনারা করতে পারবেন। আর এবং ব্যবসার দিক থেকে আপনাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। ব্যবসার ব্যাপারটা যে খারাপ হবে সেটা একবারও বলছি না, ব্যবসার দ্বারা নতুন কাস্টমার ডিলিংস বাড়বে, ব্যবসায় আর্থিক উন্নতিও যেমন হবে, আবার ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেক বড় সড়ো অর্ডার কিন্তু কোনো কারণে আপনাদের হাতছাড়া হতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তাই ভেবে চিন্তে স্টেপ নেবেন, কথাবার্তা বুঝে শুনে বলবেন। নতুন প্রপার্টি হওয়ার জন্য ভালো, যারা ধরুন কোনো প্রপার্টি কিনতে চাইছেন, ল্যান্ড কিনতে চাইছেন বা ফ্ল্যাট কিনতে চাইছেন বা গাড়ি বাড়ি কিনতে চাইছেন, তাদের দিক থেকে কিন্তু রাস্তা প্রশস্ত হবে। তাও আমি বলছি কন্যা রাশির জন্য এই যে বৃহস্পতি অষ্টমভাবে বক্রি হচ্ছে, আমার মনে হয় আপনাদের সব পরিকল্পনা একটু ভেবে চিন্তে নেওয়া উচিত। এবং আর্থিক দিক থেকে আমার মনে হয় এই চারটা মাস অবশ্যই ভেবে চিন্তে পদক্ষেপ নিলে আপনারা এইখান থেকে অনেকটাই পজিটিভ রেজাল্ট পেতে পারেন, না হলে কোথাও আর্থিক সমস্যার মধ্যেও পড়তে হতে পারে। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের সপ্তমভাবে বক্রি হচ্ছে, আপনাদের তৃতীয় পতি এবং ষষ্ঠপতি সপ্তমভাবে বক্রি হচ্ছে, ফলে বিবাহের রাস্তা প্রশস্ত হবে। যাদের দীর্ঘদিন বিবাহের যোগাযোগ করছে, বিবাহ হচ্ছে না, এখন চেষ্টা করুন, আপনাদের কিন্তু বিবাহের রাস্তা প্রশস্ত হবে। পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, পার্টনারের দিক থেকে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, হয়তো কোনো রকম ইগোয়েস্টিক কোনো প্রবলেম চলছিল সেখান থেকে কিন্তু অনেকটাই ব্যালেন্স কিন্তু বিবাহিত কাপলদের মধ্যে হতে দেখা যাচ্ছে। ব্যবসার দিক থেকে লাভ পাবেন, যাদের ব্যবসা বিশেষ করে বসে আছে তাদের কিন্তু নতুন পথ কিন্তু খুলবে, রাস্তার ব্যবসার রাস্তা প্রশস্ত হবে। দীর্ঘদিন হয়তো দেখাচ্ছে ব্যবসার দিক থেকে খুব একটা লাভ করতে পারছিলেন না, সেখানে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই গেইন করতে পারবেন। চিন্তাভাবনার মধ্যে পজিটিভনেস রাখার চেষ্টা করবেন, অবশ্যই আপনাদের ব্যক্তিগত দিক থেকে অনেকটা পজিটিভনেস আপনারা পাবেন, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবং কর্মের উত্তম কিন্তু দেখতে পাওয়া যাবে। লোন প্রাপ্তির জন্য ভালো ফল পাবেন, শরীরের দিকে একটু কেয়ারফুল থাকা ভালো। ইন্টারভিউ ক্ষেত্রে ভালো ফল পাবেন, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাচ্ছে। কিছু সফলতা বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে আসবেই, সেই জায়গাটা কিন্তু ভালো। দীর্ঘদিন ব্যবসা মন্দা চলছে, বিবাহিত জীবনের সমস্যা, এই জায়গাটা কিন্তু কাটবে বৃহস্পতি বক্রি হওয়ার জন্য। কিছু সময়ের জন্য হলেও কিন্তু সেই জায়গাটা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছে, সেই জায়গাটাকে যদি আপনারা ধরে বেঁধে এগোতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন, আরও বেটার ফল কিন্তু পরবর্তীকালে আপনারা পেতে পারেন। যোগাযোগ কমিউনিকেশন বাড়বে, ম্যান ডিলিংস বাড়বে, উদ্যম বাড়বে, সমাজে প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। যারা ইন্টারভিউ দিচ্ছে সেখানেও কিছু সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে এবং আপনাদের চিন্তাভাবনার মধ্যেও পজিটিভনেস আসবে, ফলে বৃহস্পতি বক্রি হওয়া আপনাদের ক্ষেত্রে বেটার ফল আনবে। কিন্তু যাদের জন্মছকে বৃহস্পতি বক্রি আছে তারা তুলনামূলক বেটার ফল পায়, যাদের বক্রি নেই, মার্গি আছে, ডাইরেক্ট মোশনে আছে, আমার মনে হয় তারা একটু হলেও কম ফল পেয়ে থাকে। এবং আপনার জন্মছকে বৃহস্পতি যদি ভালো অবস্থায় থাকে, বৃহস্পতির দশা চলে, তার আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন। সেটা নির্ভর করছে আপনার জন্মছকে কী গ্রহের দশা চলছে বা আপনার জন্মছকে বৃহস্পতি কতটা ভালো আছে বা কতটা খারাপ আছে বা মিডিল পজিশনে আছে নাকি, তার উপর দাঁড়িয়ে কিন্তু এই ফলগুলো আপনাদের আসবে। সবার ক্ষেত্রে সমান ফল আসবে এই ভুল ধারণা থাকবেন না। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের ষষ্ঠভাবে বৃহস্পতি বক্রি হচ্ছে, আপনাদের দ্বিতীয় পতি পঞ্চম পতি এবং বৃহস্পতি তিনটে দৃষ্টি, একটা গিয়ে পড়ছে আপনাদের দশমভাবে, একটা দ্বাদশভাবে, একটা দ্বিতীয়ভাবে। ফলে বৃহস্পতি যখন ষষ্ঠভাবে বক্রি হচ্ছে, যারা দীর্ঘদিন ধরেন কর্মের জন্য চেষ্টা করছে, ভীষণ এফোর্ট দিচ্ছে কিন্তু বারবার নিরাশ হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেটার অপরচুনিটি আসতে চলেছে। অনেক চেষ্টা করছে, ইন্টারভিউ দিচ্ছে, বারবার রিফিউজ হচ্ছে, বারবার রিজেক্টেড হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। লেগে থাকার প্রবণতা আপনাদের বৃদ্ধি পাবে, ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে, ভাগ্যের স্বাদ পাবে, খরচ বাড়বে,
শরীরের দিকে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। কর্মের নতুন রাস্তা প্রশস্ত হবে। যারা দীর্ঘদিন কর্ম নিয়ে কোনো দুশ্চিন্তায় আছেন বা কর্ম নেই এরকম আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের রাস্তা প্রশস্ত হবে, কর্মের দরজা খুলবে, সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন। কর্মসূত্রে বিদেশ যেতে চাই সেই জায়গাটা কিন্তু এখন অনেকটা বেটার পাবে, বা বিদেশ যাওয়ার জন্য সব পরিকল্পনায় আছে কিন্তু কোথাও একটা বাধা হচ্ছে, এই সময় চেষ্টা করুন সেই জায়গাটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু শরীরের ব্যাপারে কেয়ারফুল থাকবেন। অবশ্যই কিছু ফিনান্সিয়াল লাভ আপনাদের হতে পারে, আর্থিক দিক থেকে গেইন হবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং আর্থিক দিক থেকে গেইন হলেই আপনাদের চিন্তা রাখতে হবে যাতে কোনো রং ইনভেস্টমেন্ট না হয়, কোথাও ভুল খরচা না হয়। যেহেতু দ্বাদশভাবে দৃষ্টি দিয়ে বসে আছে সেহেতু আপনাদের খরচের প্রবণতা হঠাৎ করে বেড়ে যাবে, বা সেই জায়গাটাকে যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে অর্থ আসার পরেও কিন্তু সেই জায়গাটা আপনাদের কোনো কাজে লাগবে না বা সেভিংস হবে না, ফলে খরচটাকে কিন্তু বুঝে করার চেষ্টা করবেন। প্রেমের দিক থেকে নতুন রাস্তা খুলবে। যাদের প্রেমে ভুল বোঝাবুঝি চলছে অলরেডি তাদের রাস্তা কিন্তু প্রশস্ত হবে, প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন। যারা শিল্পী আছেন, আর্টিস্ট আছেন, এদের দিক থেকে কোনো অপরচুনিটি আপনার কথাবার্তার মধ্যে পজিটিভনেস দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটাও কিন্তু ভালো। সন্তানের দিক থেকে শুভ ফল আপনারা পাবেন। সন্তানের শারীরিক দিক থেকে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। সন্তানের কর্মের রাস্তা প্রশস্ত হচ্ছে, সেই জায়গাটা কিন্তু আবার ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখুন, যাদের বৃহস্পতির জন্মচক্রে শুভ আছে বা বৃহস্পতির দশা চলছে তারা অনেক বেটার ফল পাবে, এবং যাদের ধরুন মার্গী আছে তাদের থেকে যাদের বক্রী আছে, অর্থাৎ বক্রী দশায় বক্রী যাদের আছে জন্মচক্রে তারা তুলনামূলক বেটার ফল পায়। আমি এটা নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, তারা কিন্তু অনেকটা বেটার ফল পেয়ে থাকে, তাদের ক্ষেত্রে ভালো। নতুন দরজা খুলবে, নতুন রাস্তা প্রশস্ত হবে, বন্ধ দরজা খুলে যাবে, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি দেবে। আর যদি দশান্তর দশা সাপোর্ট করে যায় তাহলে কিন্তু অনেক বেটার ফল আসছে, কিন্তু খরচ এবং শরীরের ব্যাপারে বৃহস্পতি বৃশ্চিক রাশি কেয়ারফুল থাকা উচিত। ধনুরাশির ক্ষেত্রে কেমন ফল পাবে? ধনুরাশির অধিপতি বৃহস্পতি, পঞ্চমভাবে বক্রী হচ্ছে, একাদশে দৃষ্টি, ভাগ্যস্থানে দৃষ্টি, আপনাদের রাশিতে দৃষ্টি। ধনুরাশির ক্ষেত্রে অনেক বেটার ফল কিন্তু আসতে চলেছে, মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে, ব্যক্তিগত দিক থেকে ডেভেলপমেন্ট দেখতে পারবেন, হঠাৎ বন্ধ রাস্তা খুলবে, যে পথ আপনাদের কোনো কাজ করতে গিয়ে বন্ধ হয়ে বসে আছে বা কোনো পরিকল্পনা আপনাদের বাস্তব রূপ নিচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু নতুন রাস্তা প্রশস্ত হচ্ছে। 108 দিনের জন্য বৃহস্পতি বক্রী হচ্ছে, ফলে এই সময় যারা দীর্ঘদিন হয়তো কর্ম নিয়ে চিন্তা, ভাগ্যের বিড়ম্বনা আপনারা দেখছেন সেখান থেকে কিন্তু বৃহস্পতি আপনাদের বের করে আনবে, অবশ্যই শুভ ফল পাবেন। সন্তানের দিক থেকে বেটার ফল পাবেন, সন্তানের ব্যক্তিগত উন্নতি দেখতে পারবেন, প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, সেই জায়গাটা কিন্তু ভালো। প্রেমে যে বাধা চলছিল সেখান থেকেও কিন্তু আপনাদের বাধা কাটবে, সেই জায়গাটা ভালো। শিক্ষা, বাড়ি, গাড়ি, মাতৃস্থান, এই জায়গা থেকে বেটারমেন্ট পাবেন। ব্যক্তিগত উন্নতি, চিন্তাভাবনার মধ্যে পজিটিভনেস আপনারা দেখতে পারবেন, ফলে বৃহস্পতির বক্রী হওয়াটা ধনুরাশির ক্ষেত্রে অনেকটা বেটার ফল আনবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছে। এবং ভাগ্যস্থানে দৃষ্টি, মূল ত্রিকোণে বসে ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যের রাস্তা প্রশস্ত হবে, সেই জায়গাটা কিন্তু ভালো ফল পাবেন। ভাগ্যের দিক থেকে সাত, উচ্চশিক্ষা, দূরযাত্রা, এই জায়গাগুলো কিন্তু ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে, ফলে এই যে বক্রী হচ্ছে, যাদের বিশেষ করে বক্রী আছে তারা তো আরও বেটার ফল পাবে, যাদের মার্গী আছে তাদের থেকে। এবং যদি দশান্তর দশা সাপোর্ট করে যায় তাহলে বিষয় ধনুরাশির জন্য এই সময়টা অতীব শুভ, কিছু সেভিংস বাড়বে, দীর্ঘদিনের টাকা থাকা টাকা আপনারা পেয়ে যেতে পারেন, কোনো বড় সড়ো লামসাম ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে রিটার্ন পেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দেখতে পাচ্ছে, ফলে সেদিক থেকে অবশ্যই ধনুরাশির ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়। যদি দশান্তর দশা পারমিট করে আরও বেটার ফল কিন্তু ধনুরাশির ক্ষেত্রে আসতে চলেছে। আর্টিস্ট আছে, শিল্পী আছে, তাদের দিক থেকেও কিন্তু একটা নতুন ব্রেক তারা পেতে চলেছে, সেই জায়গাটাও ভালো। দীর্ঘদিন স্ট্রাগল করছে কিন্তু পারছে না, আর একটু চেষ্টা করুন, অবশ্যই এই সময় কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, ফলে আপনাদের জন্য কিন্তু অবশ্যই ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। মকর রাশির ক্ষেত্রে চতুর্থভাবে বৃহস্পতি বক্রী হচ্ছে 108 দিনের জন্য, অর্থাৎ 4 সেপ্টেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। এই যে বক্রী হচ্ছে বৃহস্পতি, দেখুন আপনাদের দ্বাদশপতি এবং তৃতীয়পতি, চতুর্থভাবে গিয়ে বক্রী হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আপনারা যদি কোনো দীর্ঘদিন বাড়ি গাড়ি বিক্রি করতে চাইছেন, হচ্ছিল না, এখন কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন, সেখান থেকে ভালো ফল আসবে। হঠাৎ করে বাড়ি বিক্রি হয়ে যাবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন চেষ্টা করছেন বাড়ি বিক্রি করতে পারছেন না বা গাড়ি বিক্রি করতে পারছেন না, এখন চেষ্টা করুন সেটা হয়ে যাবে। পড়াশোনায় মন বসাতে পারছেন না, এখন চেষ্টা করুন, স্টুডেন্ট যারা আছো তাদের জন্য কিন্তু পড়াশোনার দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে।
মায়ের শরীরের ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে, শরীরটা কিন্তু বিগড়াতে পারে, অর্থাৎ শরীরে কোনো প্রবলেম দেখা দিতে পারে, কেয়ারফুল থাকবেন। মায়ের শারীরিক দিক থেকে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। বৃহস্পতি যে এই 108 দিনের জন্য বকরি হচ্ছে, যাদের জন্মছকে বৃহস্পতি ম্যালিফিক আছে তাদের সমস্যা কিন্তু বাড়তে পারে, বা বৃহস্পতির দশা চলছে কিন্তু আপনার ছকে অতটাও ভালো নেই, সেই জায়গাটা কিন্তু কেয়ারফুল থাকবেন। মকর রাশির সাপেক্ষে চতুর্থ হবে বৃহস্পতি বকরি হচ্ছে এবং কর্মভাবে দৃষ্টি পড়ছে, ফলে কর্ম সংক্রান্ত কোনো প্রেশার আপনাদের বৃদ্ধি পেতে পারে, কর্মের চাপ বৃদ্ধি পেতে পারে, স্থানান্তর কিন্তু করে নিতে পারে। যারা দীর্ঘদিন কর্ম নিয়ে দুশ্চিন্তায় আছে তাদের ক্ষেত্রে কিছুটা হলেও ভালো ফল পেতে পারে, এবং কর্মসূত্রে যারা দীর্ঘদিন বিদেশ যেতে চাইছে, কোনো না কোনো দিক থেকে বাধা আসছে, তাদের কোনো অপরচুনিটি আসতে পারে। বিবাহিত সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করবেন, এবং পরিবারে যারা ছোট আছে, আপনার অধীনস্থ আছে, আপনার ছোট আছে, তাদের জন্য কিছু খরচ কিন্তু আপনাদের বাড়বে, একটা প্রেশার কিন্তু থাকছে আপনাদের, খরচের টেন্ডেন্সি কিন্তু থাকবে, খরচ কিন্তু বাড়বে। তাই এই যে চার মাস প্রায় 108 দিনের জন্য প্রায় বকরি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু খরচটাকে বুঝে শুনে করার চেষ্টা করুন, ফলে ফিনান্সিয়াল দিক থেকে চাপ কিন্তু আসার জায়গা আছে। যাদের ক্ষেত্রে বকরি আছে তারা কিছু হলেও বেটার ফল পেলেও, যাদের মার্গি আছে তারা একটু কেয়ারফুল থাকা আমার মনে হয় ভালো, এবং টাকা পয়সার লেনদেনের ব্যাপারে, বড় কোনো ইনভেস্টমেন্টের ব্যাপারে একটু কেয়ারফুল থাকা এই মুহূর্তে আপনাদের জন্য ভালো হবে। শনির দৃষ্টিটাও কিন্তু পড়ে আছে এবং বকরি আছে, দ্বাদশপতি বৃহস্পতি আপনাদের শিক্ষা, বাড়ি, গাড়ি, মাতৃস্থান, এই পারপাসে কিছু খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে। অষ্টমভাবে দৃষ্টি, ফলে যাই করবেন ভেবেচিন্তে করবেন, পিতার শরীরের দিক থেকে কেয়ারফুল থাকবেন, কোনো আইনগত ঝামেলা বা কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো ঝামেলা থেকে থাকে সেটা কিন্তু এই মুহূর্তে হটকারিতা করবেন না, ভেবেচিন্তে এগোবেন, কোনো রং ডিসিশান নিতে যাবেন না, রং ডিসিশান হয়ে যেতে পারে, ভেবেচিন্তে তারপর কিন্তু এগোবেন। এবং পার্টনারের সঙ্গে আপনাদের একটু বন্ডিং রেখে চলা উচিত, যদিও যারা পার্টনারশিপ ব্যবসা করছে তাদের দিক থেকে লাভ আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে কোনো বাধা কিন্তু থাকছে না। পার্টনারের কর্মের দিক থেকে কিছু শুভফল আপনারা পেতে পারেন, পার্টনারের আর্থিক উন্নতি দেখতে পারবেন, সেই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন, অর্থাৎ খুব ভালো বা খুব খারাপ কিন্তু থাকছে না, কিন্তু খরচ এবং পারিবারিক দিক থেকে আন্ডারস্ট্যান্ডিং করে চলার, বুঝে শুনে চলার চেষ্টা করবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে দেখুন, কুম্ভ রাশির দ্বিতীয় পতি একাদশপতি তৃতীয়ভাবে বকরি হচ্ছে, ফলে কিন্তু কোনো দিক থেকে ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের রাস্তা প্রশস্ত হচ্ছে, সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন, হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের ঘটাতে পারে, যে কোনো দিক থেকে একটা লামসাম অর্থ আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন, এবং মনের উদ্যম বাড়বে, কাজের প্রবণতা বৃদ্ধি পাবে, লেগে থাকার প্রবণতা বৃদ্ধি পাবে, সমাজে কোনো প্রতিষ্ঠা আপনারা পেতে পারেন, বন্ধ থাকা রাস্তা কিন্তু খুলতে পারে, পারিবারিক দিক থেকেও কিন্তু সাপোর্ট পাবেন, বিবাহিত জীবনের জন্য সাপোর্ট পাবেন, ভালো সম্পর্ক দেখতে পাওয়া যাচ্ছে, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, ব্যবসার দিক থেকে ফিনান্সিয়াল গেইন, নতুন কাস্টমার ডিলিংস, ব্রাঞ্চ করা, এই জায়গাগুলো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। এবং ইভেন ভাগ্যের দিক থেকে স্বাদ পাওয়া, উচ্চশিক্ষা, পিতার দিক থেকে শুভফল পাওয়া, এই জায়গাগুলো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে বেটার দেখতে পাওয়া যাচ্ছে। যদি আপনার জন্মছকে বৃহস্পতি বকরি থাকে সেটা আরও বেটার কিন্তু আপনারা পাবেন, যাদের ডাইরেক্ট মোশন আছে তাদের থেকে। এবং ব্যক্তিগত রাশি চার্টে যদি বৃহস্পতির দশা চলে বা বৃহস্পতির অন্তর্দশা চলে, বৃহস্পতি রিলেটেড কোনো গ্রহের দশা চলে, তাহলে কিন্তু আরও বেটার ফল আপনাদের জন্য অপেক্ষা করছে, ভাগ্য অনেকটাই সুপ্রসন্ন থাকছে, ফলে বন্ধ দরজা যারা দীর্ঘদিন স্ট্রাগল করছে, দীর্ঘদিন ভাগ্যের স্বাদ পাচ্ছে না, দীর্ঘদিন কাজকর্ম বন্ধ হয়ে পড়ে আছে, তাদের কিছু হলে সাপোর্ট কিন্তু তারা পেতে চলেছে, ফলে সমাজের বুকে আপনাদের প্রতিষ্ঠা বা কোথাও নিজেকে তুলে ধরা এই জায়গাটা কিন্তু আপনারা পাবেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এটা নির্ভর করে আপনার জন্মছকে বৃহস্পতি কতটা ভালো আছে, কতটা খারাপ আছে, তার উপর কিছুটা নির্ভর করে, কিন্তু যেহেতু তৃতীয়ভাবে বকরি হচ্ছে এবং ভাগ্যস্থানে দৃষ্টি, সপ্তমে দৃষ্টি, একাদশভাবে দৃষ্টি, আপনারা কিন্তু বৃহস্পতি বকরি হওয়ার ফলে আপনাদের অনেক বন্ধ দরজা খুলবে, কর্মের রাস্তা প্রশস্ত হবে, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, ওভারঅল পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ বিবাহিত জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে দেখতে পারবেন। ফলে এই যে 108 মাসের 8 দিনের জন্য বৃহস্পতি বকরি হচ্ছে, সেই জায়গাটাকে কাজে লাগান, অবশ্যই শুভফল আপনারা পেয়ে যাবেন।
মীন রাশি অধিপতি বৃহস্পতি এবং দ্বিতীয় ভাবে আপনাদের বক্রী হচ্ছে, ফলে পারিবারিক সুখ সুবিধার মধ্যে কিন্তু আপনাদের বৃদ্ধি হতে চলেছে, পারিবারিক পরিস্থিতির মধ্যে পজিটিভনেস পেতে চলেছে, পরিবারের সকলের সঙ্গে যোগাযোগ হওয়া, পরিবারের মধ্যে অনুষ্ঠান হওয়া, সকলের আগমন আপনারা কিন্তু বাড়িতে দেখতে পারবেন। আর্থিক দিক থেকে লাভ হতে চলেছে, পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে, কর্মের দিক থেকে কিন্তু লাভ পেতে চলেছেন, দীর্ঘদিন যাদের কর্ম নিয়ে সমস্যা চলছে তাদের রাস্তা প্রশস্ত হতে চলেছে, ব্যক্তিগত দিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। দেখুন বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটা আপনাদের ষষ্ঠভাবে পড়েছে, ফলে যারা দীর্ঘদিন কর্মের জন্য চেষ্টা করছে, স্ট্রাগল করছে, ইন্টারভিউ দিচ্ছে, বারবার ফেলিওর হচ্ছে, এই সময় কিন্তু তারা অবশ্যই শুভ ফল পাবে। লোন পাচ্ছেন না, দীর্ঘদিন চেষ্টা করছেন লোনের জন্য, মীন রাশির এই সময়টা অবশ্যই কিছু লোন কিন্তু আপনাদের প্রাপ্তি হতে পারে। দীর্ঘদিন শত্রুতা হচ্ছে, সেখান থেকে কিছুটা রিলিফ আপনারা কিন্তু পেতে পারেন। দ্বিতীয়ভাবে অষ্টমে দৃষ্টি হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনাদের করিয়ে দিতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। নির্ভর করে আপনার জন্মছকে বৃহস্পতি পজিশন, বৃহস্পতির দশা অন্তর্দশা চলছে কিনা, বা বৃহস্পতি আপনার জন্মছকে কতটা ভালো আছে তার উপর কিন্তু প্রাপ্তি ঘটায়। এবং অষ্টমে দৃষ্টি আছে, একদিকে যেমন হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের করাতে পারে, আবার কিছু অপ্রয়োজনীয় খরচও কিন্তু আপনাদের বাড়াতে পারে, তাই খরচটাকে লাগাম দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই ভালো ফল পাবেন, পিতার ফিনান্সিয়াল গেইন হতে পারে, কর্মের রাস্তা কিন্তু প্রশস্ত হচ্ছে। ফলে সেই দিক থেকে মীন রাশির জন্য বৃহস্পতি বক্রী হওয়াটা অবশ্যই ভালো, কিন্তু যাদের বক্রী আছে তারা আরও বেটার ফল কিন্তু পাবে, যে কাজগুলো তাদের বন্ধ হয়ে আছে, যে কাজগুলো হতে গিয়ে হচ্ছিল না দীর্ঘদিন ধরে, সেই জায়গাটা কিন্তু অনেক ডেভেলপমেন্ট দেখতে পারবেন, কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে, সেই জায়গাটাও কিন্তু ভালো, এবং খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু একটু সংযত হয়ে খাওয়া দাওয়াটা করা উচিত, তাহলে কিন্তু শরীরের ব্যাপারে আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে, শরীরটা যাতে ঠিক থাকে সেই জন্য খাওয়া দাওয়ার উপর বিশেষ সংযম আপনাদের রাখা উচিত, সেই জায়গাটা কিন্তু আরও বেটার ফল আপনারা পাবেন, যদি খাওয়া দাওয়ার উপর সংযম রাখেন, শরীরের দিকে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, হঠাৎ শরীরে কোনো রোগের প্রাদুর্ভাব আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা একটু কেয়ারফুল থাকবেন। পার্টনারের ক্ষেত্রে পার্টনারের বিদেশ যাত্রার যোগ কিন্তু প্রশস্ত হচ্ছে, সেই জায়গাটা ভালো, পার্টনারের ফিনান্সিয়াল লাভ কিন্তু হতে পারে, হঠাৎ লামসাম টাকা আপনার পার্টনারে কিন্তু আয় হতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাচ্ছে, সেই দিক থেকেও আপনারা ভালো পাবেন। ফলে মীন রাশির জন্য বৃহস্পতি বক্রী হওয়া তুলনামূলক বেটার ফল দেবে, কিন্তু কতটা দেবে কতটা দেবে না নির্ভর করে আপনার জন্মছকে কী গ্রহে দশা চলছে, আপনার বৃহস্পতি পজিশন কী আছে, বক্রী আছে না মার্গী আছে, এর ওপর দাঁড়িয়ে কিন্তু ফলগুলো আসে। একেবারে এই ফলগুলোই যে পাবেন এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু অবশ্যই কিছু পজিটিভ রেজাল্ট আপনাদের পারিবারিক দিক থেকে, আর্থিক দিক থেকে এবং কর্মের দিক থেকে দিতে চলেছে। ওভারঅল 12টা রাশি সম্পর্কে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করতে প্লিজ ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।